Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে শহর জুড়ে বেআইনিভাবে গজিয়ে ওঠা লোটো কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 30 জন কারবারিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাটিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-210-255-046 জিম ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা শহর জুড়ে বেআইনিভাবে গজিয়ে ওঠা লোটো কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 30 জন কারবারিকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ সোমবার দুপুর থেকে ইংরেজবাজার শহরের বিস্তীর্ণ এলাকায় অভিযানে নামে ইংরেজবাজার থানার পুলিশ সন্ধ্যা অবধি এই অভিযান চলে তারপর সোমবার রাতে ইংরেজবাজার থানার কনফারেন্স রুমে বসে থানার আইসি মদন মোহন রায় জানান বেআইনি লোটো কারবারি 30 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে 20টি কম্পিউটার সেট বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে মনিটর সিপিইউ মেশিন ও প্রিন্টিং মেশিন রয়েছে 30 জন কারবারির বাড়ি ইংলিশ বাজারের বিস্তীর্ণ এলাকায় কালী পুজো থেকে শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ শহরের বিস্তীর্ণ এলাকায় জুয়ার বিরুদ্ধে অভিযানে নেমে প্রচুর জুয়ারিকে গ্রেফতার করে পাশাপাশি লোটো কারবারিদেরকেও আজ গ্রেফতার করা হলো ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান লোটো ও জুয়া খেলায় সাধারণ মানুষের সবকিছু শেষ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এটার নেশায় পরিণত করেছে তাই ইংলিশবাজার থানার পুলিশের পক্ষ থেকে এই অভিযানে নামা হয়েছে শহরে কোথাও লোটো ব্যবসা চলতে দেওয়া যাবে না যারা এই কারবারিদের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ আইনত ব্যবস্থা নেবে অভিযুক্ত 30 জনকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হবে ইংরেজবাজার শহরে বিভিন্ন জায়গাতে আমাদের কাছে খবর ছিল যে এই জুয়া লোটো কিছু মানুষ অসৎ উপায়ে অসৎ উদ্দেশ্যে এসব জুয়া এবং লোটো ব্যবসা করে গরিব মানুষদেরকে একদম শেষ করে দিচ্ছিল তাদের সর্বস্ব তাদের চলে যাচ্ছিল তো কালী পুজোর আগে থেকে আমরা কন্টিনিউ জুয়ার এগেনস্টে আমরা ড্রাইভ দিয়েছি আমরা প্রচুর জুয়া ধরেছি প্রচুর টাকা আমরা রিকভারি করেছি এবং প্রচুর লোকও আমরা গ্রেপ্তার করেছি তার ফলে জুয়ার পরিমাণটা এখন টাউনে অনেকটা কম লোটোর ব্যাপারটা আস্তে আস্তে এখানে বাড়তে থাকে আজকে এবং আমি আমার যারা আমার এই দুপাশে যে অফিসার যা আছেন আমার টাউন আছেন অভিযোগ আছেন আমরা আজকে হঠাৎ করে সারপ্রাইজ আমরা রেড করি রেড করে আমরা দেখতে পাই যে হ্যাঁ এখন লোটো চলছে তো আমরা 30 জন যারা এরকম লোটো খেলে তাদেরকে আমরা 30 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং যে ম্যাটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছেন এই যে মনিটর আছে সিপিইউ আছে এগুলো কী বলে এগুলো প্রিন্টার আছে কিবোর্ড আছে এগুলোকে আমরা হেফাজতে টোটাল 20 সেট আমরা ওই মনিটর প্লাস তার যা প্রিন্টার ফিল্টার এবং সিপিইউ সব কিছু নিয়ে আমরা টোটাল 20 সেট আমরা নিয়ে এসেছি থানা আটক করেছি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নেব এবং আমরা ইংরেজ বাজারে কোনো রকমভাবে এইসব লোটো জুয়া চলতে দেবো না স্যার কোনো বোর্ড বানো আমরা হঠাৎ হ্যাঁ বোর্ড বানিয়ে আমরা পেয়েছি প্রায় 10,000-এর বেশি আমরা টাকা পেয়েছি আরও এবং আরও কিছু টাকা আমাদের কাছে আছে সেটাও এইভাবে এইবার বেশি আছে সেটা অপরে আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এটা অ্যাকচুয়ালি বেআইনি অসৎ উপায়ে মানে কি বলবো অনেক জলাভ যাকে বলে জুয়া টাইপের এটা একটা এটাও একটা টাইপ অফ জুয়া এদের বিরুদ্ধে স্যার এটা কম্পিউটারের এইসবের মাধ্যমে এইসব যন্ত্রপাতির মাধ্যমে এগুলো খেলা হয় অ্যাকচুয়ালি আমার তো আর লুডো খেলা বিশেষজ্ঞ নই এবারে সাধারণ মানুষ খেলে এতে করে মানুষ সর্বশান্ত হয় ঘরে বউয়ের গয়না বন্ধকে দিয়ে দিচ্ছে গিয়ে মারধর করছে এই সমস্ত ঘটনাগুলো আসে তো আমরা শহরে এ আমরা হঠাৎ হঠাৎ করে সারপ্রাইজ আমরা রেড করবো এবং আমরা এই লোক আমরা ইংরেজবাজার টাউনে চলতে দেবো না বন্ধ করে দেবো আমরা আইনানুগ যা প্রপার সেকশন আছে আইনের যা সেকশন আছে সেই সেকশন Well,
মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। বাজার 91 এমব্রয়ডারি ও সেলাই মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান শালকিয়া হাওড়া। দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।